শীতে সর্দি কাশি সহ বিভিন্ন রোগের প্রকোপ বেশি দেখা দেয়, তাই এ সময় সুস্থ থাকতে সতর্কতার পাশাপাশি ঘরোয়া কিছু উপাদানও নির্ভর করতে হয়। শীতে সর্দি কাশি থেকে শুরু করে শরীরের নানা ব্যথা বেদনা সব কিছুতেই খুব কার্যকরী ভূমিকা পালন করে সুপারফ্রুট আদা। প্রাকৃতিক ঔষধি গুণে ভরপুর আদা। গলা ব্যথা হলে চায়ে আদা থেতো দিতে পারেন, দ্রুত উপকার পাবেন। আবার কাশি হলে এক টুকরো আদা মুখে রাখতে পারেন, কাশির সিরাপ খাওয়ার দরকার পড়বে না। প্রাচীনকাল থেকেই আদা ভেষজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। রান্নাঘরের সহজলভ্য একটি উপাদান এবং সুস্বাদু খাবারের মশলা হিসেবেও এর জুড়ি নেই। আয়ুর্বেদিক ভেষজ আদা, আদার মধ্যে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক, কপারের মতো খনিজ উপাদান, পাশাপাশি শক্তি, ফাইবার, প্রোটিনের মতো অনেক পুষ্টি উপাদান। এছাড়াও আদা হল ভিটামিন সি, ভিটামিন B6, ভিটামিন কে, ভিটামিন ই এর প্রধান উৎস। আদা শরীরের আরও অনেক সমস্যার চটজলদি সমাধান করে, সেগুলো জানা থাকলে আদা ব্যবহারের প্রবণতা বাড়বে। শীতে শরীর উষ্ণ ও সুস্থ রাখতে খাদ্যতালিকায় নিয়মিত রাখতে পারেন সুপারফ্রুট আদা। তাই আর দেরি না করে জেনে নিন এই মশলার জাদুকরী কিছু স্বাস্থ্য উপকারিতা। ঠান্ডা কাশি ও ফ্লু দূরে রাখে। অতি প্রাচীনকাল থেকেই ঠান্ডা কাশি ও ফ্লুর ঔষধ হিসেবে আদার রস ব্যবহৃত হয়ে আসছে। ঠান্ডা বা কাশির সমস্যার সমাধানে আদার রসের সঙ্গে মধু মিশিয়ে 10 সেকেন্ড গরম করে খান, শিগগিরই সেরে উঠবেন। পেটে ব্যথা কমায়। পেটে ব্যথা হলে আদা চা খেতে পারেন। আদাতে রয়েছে বেদনানাশক উপাদান যা সহজেই তাৎক্ষণিকভাবে পেট ব্যথা কমায় ও আরাম দেয়, রক্ত সঞ্চালন বাড়ায়। আদার রস শরীরের রক্ত সঞ্চালন বাড়ায়। এতে রয়েছে ভিটামিন, মিনারেল ও অ্যামিনো অ্যাসিড। প্রতিদিন আদার রস বা আদা চা খেলে হৃদযন্ত্রের ক্রিয়া ঠিক থাকে ও হৃদরোগ হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায়। আদার রস ধমনীতে চর্বি জমতে দেয় না, ফলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কমে যায়। বাতের ব্যথা কমায়। জয়েন্টের বাতের ব্যথা কমাতে আদা খুব ভালো কাজ করে। আদার প্রদাহ ও ব্যথানাশক উপাদান বাতের ব্যথা খুব সহজেই নিরাময় করে। এক্ষেত্রে নিয়মিত আদা চা খান, পানিতে আদা সেদ্ধ করে সেই পানি দিয়ে স্নান সেরে নিন, আরাম পাবেন। এখন বাজারে আদার তেলও পাওয়া যায়, ব্যথার স্থানে সেই তেল ম্যাসাজ করলেও আরাম পাবেন, হজমে সহায়তা করে। ভারী খাবার খাওয়ার পর খানিকটা আদা চিবিয়ে খান, দেখবেন পেটের অস্বস্তি ভাব কেটে যাবে। আদার রস খাদ্যের ভেতরকার পুষ্টিকে শরীরে দ্রুত ছড়িয়ে দিতে সাহায্য করে। এছাড়াও এটি পাকস্থলীতে এক প্রকার স্লেমা তৈরি করে যা আলসার হওয়ার ঝুঁকি দূর করে, বমি ভাব দূর করে। দূরের যাত্রাপথে বমি হলে আদা খেতে পারেন। ব্যাগে আদা ছোট ছোট করে কেটে রাখুন, পুদিনা পাতা ও খানিকটা আদা চিবিয়ে খান, বমি ভাব কেটে যাবে। এছাড়াও বাড়ি থেকে বের হওয়ার আগে মধু দিয়ে আদা চা খেয়ে বের হলে ভালো অনুভব করবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আদা শরীরের জীবাণু ধ্বংস করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিদিন খাওয়ার সময় 2 টুকরো আদা খান, এতে বুকে জমা কফ বেরিয়ে আসবে ও অসুখ বিসুখ হওয়ার ঝুঁকি কমে যাবে অনেকাংশেই। মুখ পরিষ্কার করে। আদায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা মুখের ভেতরের জীবাণুকে মেরে ফেলে ও দাঁতের সুস্বাস্থ্য বজায় রাখে, সংক্রামক রোগ বিনাশ করে। আদাতে রয়েছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা শরীরের বাইরের অংশের ঘা ও সংক্রামক রোগের বিনাশ করে, ক্যান্সার নিরাময়ক হিসেবে কাজ করে। এতে রয়েছে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস। আদার উচ্চমানের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ক্যান্সারের সেল তৈরি হতে দেয় না। অনেক সময় শরীরে ক্যান্সারের সেল তৈরি হলেও তা সরিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে, মাইগ্রেনের ব্যথা দূর করে। আদার রস রক্তনালীর প্রদাহ দমন করে। মাইগ্রেনের কারণে মাথা ব্যথা হলে আদা পেস্ট করে কপালে লাগাতে পারেন, ধীরে ধীরে ব্যথা কমে যাবে। ঋতুস্রাবের চক্র ঠিক থাকে। যাদের ঋতুস্রাবের সময় তলপেটের ব্যথা হয় তারা আদা সেদ্ধ পানিতে তোয়ালে ভেজিয়ে পেটে সেঁক দিতে পারেন।
এ সময় আদা চায়ে মধু মিশিয়েও খেতে পারেন, এতে করে মাসিক চক্র ঠিক থাকবে। ওজন কমায়, খিদে নিয়ন্ত্রণে আদার ভূমিকা গুরুত্বপূর্ণ। রোজ সকালে আদা কুচি লবণ মাখিয়ে খেলে অকারণে খিদে পাওয়া কমবে। গরম পানিতে আদা কুচি বা থেঁতো করা আদা ফুটিয়ে খেলেও একই উপকার মিলবে, একই সঙ্গে রক্তে চিনির মাত্রা বাড়বে না। ত্বক চুল ঝলমলে করে, আদার মধ্যে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিন, যা শরীরকে নির্বিষ করে, একই সঙ্গে দেখভাল করে চুল ও ত্বকেরও। তাই নিয়মিত আদা ফোটানো গরম পানি পান করলে নির্দাক ত্বক আর কোমর ছাপানো চুল অনায়াসেই মিলবে। বয়সের চাপ দূর করে, কাজের চাপ, চিন্তা, ব্যস্ততা এসবের জন্য অল্প বয়সেই মুখে বার্ধক্যের চাপ পড়তে থাকে। অনেক কিছু মেখে হয়তো বাইরে থেকে সাময়িক ফল পেতে পারেন, কিন্তু স্থায়ী সমাধান কিছু হবে না। এক্ষেত্রে আপনি কাঁচা আদা ব্যবহার করতে পারেন। আদার মধ্যে থাকা অ্যান্টি এইজিং উপাদান আর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান টক্সিন বের করে দেয়, মুখে রক্ত সঞ্চালনের মাত্রা বাড়ায়। প্রতিদিন সকালে খানিকটা কাঁচা আদা মুখে নিয়ে চিবিয়ে নিন, বয়সের চাপ দূর হবে। স্মৃতি রোগ দূর করে, স্মৃতি রোগ নিয়ে আমাদের অনেক বাছবিচার আছে। এই রোগ হলে দেখতে তো খারাপ লাগেই, তা অনেক সময় সামাজিক অসম্মানেরও কারণ হয়ে থাকে। কিন্তু জানেন কি, কাঁচা আদা খুব সুন্দরভাবে এই স্মৃতিকে কমিয়ে আনতে পারে। কাঁচা আদা মুখে বা আক্রান্ত স্থানে লাগান, এছাড়া আদা বাটাও মাখিয়ে রাখতে পারেন, কয়েক সপ্তাহেই উপকার পাবেন। রোদে পোড়া দাগ দূর করে, আপনার ত্বকে যে কোনো দাগই থাকুক না কেন, তা যদি রোদে পোড়া কালো দাগি হয়ে থাকে, তার থেকেও আদা আপনাকে মুক্তি দেবে। প্রতিদিন সকালে আদার রস খালি পেটে পান করুন, এছাড়াও কাঁচা আদাও আপনি পোড়া জায়গায় ঘষতে পারেন, মানসিক চাপ কমায়। মানসিক চাপ দূর করতে সহায়তা করে আদা চা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, চা পাতা ও আদার ঘ্রাণ মানসিক চাপ দূর করতে সাহায্য করে। এই হালকা ঝাঝযুক্ত চা আমাদের মস্তিষ্ককে রিল্যাক্স করতে বেশ কার্যকর। কিছুটা আদা ছিলে কুচি করে নিন, 2 কাপ পানিতে আদা কুচি দিয়ে ফুটিয়ে নিন, তারপর মধু মিশিয়ে পান করুন, দেখবেন মানসিক চাপ একেবারেই কমে যাবে।